Assalamualaikum. আমার প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকেও আমি তোমাদের পরিবেশ পরিচিতি ক্লাসের পাঠ আটের চারের খ নং প্রশ্নটি পড়াবো। হ্যাঁ, তোমাদের চারটি প্রশ্ন আছে এখানে, খ গ ঘ, খ খ গ ঘ চারটি প্রশ্ন আছে। আজকে আমি খ নং প্রশ্ন পড়াবো। প্রশ্নটি হচ্ছে, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? হ্যাঁ, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? তো আমরা তো জানি যে আমাদের বিভিন্ন ধরনের উৎসব থাকে, তাই না? সামাজিক উৎসব, জাতীয় উৎসব, হ্যাঁ ধর্মীয় উৎসব। তো আমরা পাঠ আটে হলো আমাদের ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে জেনেছি। আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক বাস করে, এর মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের লোক সবচাইতে বেশি। সংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যায় বেশি। সকল ধর্মের লোকদের জন্য আলাদা আলাদা ধর্মীয় উৎসব রয়েছে, যেমন ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা। এগুলো ধর্মীয়ভাবে বড় উৎসব। প্রত্যেকটা ধর্মে অনেকগুলি উৎসব থাকে, ছোট ছোট আর অনেক উৎসব আছে, কিন্তু এখানে আমাদের প্রশ্নটা আছে প্রধান ধর্মীয় উৎসব। হ্যাঁ, মানে সবচেয়ে বড় প্রধান যে উৎসব, ধর্মীয় উৎসব, সেটা জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে। তো হিন্দুদের সবচেয়ে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব অর্থাৎ সবচেয়ে বড় উৎসব যেটা, সেটার নাম হচ্ছে দুর্গাপূজা। তো আমার সাথে তোমরা একটু বলো, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। তার একবার আমি প্রশ্ন করছি, উত্তরও করছি, আমার সাথে তোমরা একটু পড়ো। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? উত্তর, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। হ্যাঁ, হিন্দুদের সারা বছরই কোনো না কোনো পূজা উৎসব হয়ে থাকে। তো এদের মধ্যে দুর্গাপূজা হলো প্রধান ধর্মীয় উৎসব। পূজার সময় তারা মন্দিরে ও মণ্ডপে পূজা করেন। হ্যাঁ, তাদের মন্দির আছে পূজা করার জন্য, আর বড় দুর্গাপূজা যখন পালন করে বিভিন্ন মণ্ডপ বানায় তারা অস্থায়ীভাবে, সেখানে তারা পূজা করে। এ সময় সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে, সাথে অনেক আনন্দ উৎসব করে। হ্যাঁ, তো প্রত্যেকটা ধর্মের মানুষই এই বড় বড় উৎসবগুলোর জন্য সারা বছর তাকিয়ে থাকে। বছরে একটা দুইটা বড় উৎসব হয়, তো আমরা যেরকম মুসলমানরা আমাদের ঈদের জন্য অপেক্ষা করি, কবে আবার ঈদ হবে, আমরা আবার ঈদে সবাই আনন্দ করব, সেরকম অন্য ধর্মের মানুষেরাও তাদের বড় উৎসবের জন্য অপেক্ষায় থাকে এবং অনেক আনন্দ উল্লাস করে। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো এবং মনোযোগের সাথে বাসায় লেখাপড়া করো। হ্যাঁ, বাসায় হোমওয়ার্ক করবে, প্রতিদিনের আমাদের ফিকচার দেখে দেখে পড়াগুলি ইনশাল্লাহ শিখবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।